वेलकम एवरीवन टू माय चैनल ऑनलाइन स्टडी विद प्रियंका। आज के आमी तुम्हारे साथ कथा बोलबो हुगली इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी निये। तुम्हारा जरा जेक्सपो एवं वोकलेटेड थ्रू हुगली इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी ते भर्ती होते चाओ तादेर जोन्नो ए वीडियो टा। तो तुम्हारे आमी हुगली इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कॉलेजेर पूरा कम्प्लीट डिटेल्स ए वीडियोर माध्यमे देव। सो फर्स्ट ऑफ ऑल हुगली इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी is affiliated under West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development. Okay. So, Hooghly Institute of Technology, 1951 toiri hoyeche, is a government polytechnic located in Vivekananda Road, Pipulpati, Hooghly District, West Bengal. This polytechnic is affiliated to the West Bengal State Council of Technical Education and recognized by AICTE and New Delhi. Theke. Okay, so college ta onek purono college, 1951 e toiri. কলেজের প্রিন্সিপাল হলেন মিস্টার সৌমিত্র সাহা। উনি একজন মেকানিক্যাল এমটেক, ওকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উনি এমটেক। আর কলেজের ফ্যাকাল্টি হচ্ছে 21, ওকে, টোটাল প্রিন্সিপাল সহ টোটাল 21। সো এখানে কী কী তোমাদের হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কী কী ডিপার্টমেন্টস আছে? সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে। তো সব কটা হচ্ছে তোমার 3 ইয়ারের ডিউরেশনের কোর্স। আর তোমার প্লেসমেন্ট ফ্যাসিলিটিস, ইয়েস, মানে এখান থেকে ক্যাম্পাসিং করে প্লেসমেন্ট তোমাদেরকে দেওয়া হয়। নাম্বার অফ সিটসের যদি কথা বলো, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল 90 স্টুডেন্টসকে নেওয়া হয় ভর্তি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে 60 জনকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 60 জনকে, আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল 60 জনকে নেওয়া হয় তোমার হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে। এবার বলবো তোমাদেরকে এনরোলমেন্ট অফ স্টুডেন্টস, মানে লাস্ট 3 ইয়ারে কতটা স্টুডেন্টস, কতগুলো স্টুডেন্টস হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যাডমিশন নিয়েছে। দেখো, 2018-19 সিই, মানে হচ্ছে তোমার সিভিলে নেওয়া হয়েছিল 96, আর মেকানিক্যালে নেওয়া হয়েছিল 63, আর ইলেকট্রিক্যালে নেওয়া হয়েছিল 64, আর কেমিক্যালে নেওয়া হয়েছিল 64। 2017-18 দেখো, সিভিলে নেওয়া হয়েছিল 93, মেকানিক্যালে নেওয়া হয়েছিল 64, ইলেকট্রিক্যালে নেওয়া হয়েছিল 64, আর কেমিক্যালে নেওয়া হয়েছিল 59। আর 2016-17 যে সেশন, সেখানে সিভিলে নেওয়া হয়েছিল 99, মেকানিক্যালে নেওয়া হয়েছিল 66, ইলেকট্রিক্যালে নেওয়া হয়েছিল 64, আর কেমিক্যালে নেওয়া হয়েছিল 61। তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি একদমই ফিল্ড থাকে স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস পুরোপুরি ফিল্ড থাকে। তো তোমরা যদি হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হওয়া তোমাদের ইচ্ছে থাকে বা তোমরা যদি চয়েস করতে চাও, সো একদমই গুড চয়েস। আর তোমাদেরকে বলবো যে যদি তোমরা সরকারি চাকরির দিকে যেতে চাও তাহলে অবশ্যই সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলোর জন্য তো খুবই ভালো, বাট এই মুহূর্তে এখন ক্যারিয়ার অপশন হিসেবে আমি বলবো বেস্ট ডিপ্লোমা ট্রেড কিন্তু কেমিক্যাল, বিকজ তোমরা বুঝতেই পারছো এখন কিন্তু ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল ট্রেড নিয়ে প্রচুর প্রচুর স্টুডেন্টসরা করছে, সেটা সরকারি বলতে পারো, বেসরকারি বলতে পারো। তা বলে এই নয় যে কেমিক্যালে কেউ করছে না, বাট তুলনামূলকভাবে কেমিক্যালে কিন্তু আমার মনে হয় কেমিক্যালে তুলনামূলকভাবে কম স্টুডেন্টস আছে, সেজন্য যেখানে কম স্টুডেন্টস অবশ্যই সেখানে কম্পিটিশনটা অবশ্যই কম হবে। সো তোমরা এবং কাজের দিক থেকে তোমরা যদি দেখতে চাও জবের মার্কেট হিসেবেও কিন্তু কেমিক্যালের বেশি বেটার। এখানে দেখো 2018-19 ইয়ারের যে ব্যাচ, তো তাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমার 25 জনকে দেওয়া হয়েছিল চাকরি ক্যাম্পাসিংয়ের থ্রু, আর মেকানিক্যালে 32, আর ইলেকট্রিক্যালে 29, আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 18, ওকে। সো এটা হচ্ছে 2018-19, তো 20 এখনও পর্যন্ত কোনো রকম ইনফরমেশান অ্যাভেলেবল নয়, অ্যাভেলেবল হলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মিনিমাম স্যালারি সবাই 1, আর ম্যাক্সিমাম স্যালারি কত, আর অ্যাভারেজ স্যালারি কত, ওকে। সো মোটামুটি এখানে তোমাদের ফুল ডিটেলস আছে যে 2018-19 যারা হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কতজন স্টুডেন্টস চান্স পেয়েছিল ক্যাম্পাসিংয়ের থ্রু, কতজন স্টুডেন্টস প্লেসমেন্ট পেয়েছিল এবং কীরকম কী মাইনে ছিল।
এবার তোমাদের সাথে শেয়ার করছি 2017-18 এর যারা ব্যাচ ছিল, তো সেখানে দেখো সেখানে কিন্তু আবার সিভিলে পেয়েছিল 7 জন, মেকানিক্যালে পেয়েছিল 13 জন, ইলেকট্রিক্যালে পেয়েছিল 10 জন, আর কেমিক্যালে পেয়েছিল 10 জন। ম্যাক্সিমাম স্যালারি, মিনিমাম স্যালারি আর অ্যাভারেজ স্যালারি তোমরা দেখতেই পাচ্ছ। সো এটা হচ্ছে 2017-18 কীরকম কী প্লেসমেন্ট কলেজ থেকে দেওয়া হয়েছিল হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। আর এবার দেখাচ্ছি তোমাদেরকে 2016-17 যে ব্যাচটা ছিল সেটাতে দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 25 জন পেয়েছিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে 23 জন পেয়েছিল, ইলেকট্রিক্যালে তোমার 21 জন, আর কেমিক্যালে পেয়েছিল 33। তো 2016-17 দেখো কেমিক্যালে সব থেকে বেশি পেয়েছিল 33 স্টুডেন্টস। ম্যাক্সিমাম স্যালারি, মিনিমাম স্যালারি আর অ্যাভারেজ স্যালারি তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সো এই হলো পুরো ডিটেলস তোমাদেরকে, 3 ইয়ার্সে কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, কীরকম প্লেসমেন্ট পেয়েছে, সমস্ত কিছু তোমাদের সাথে আমি ডিটেলস শেয়ার করলাম। এবার তোমরা ঠিক করে বিচার বিবেচনা করো যে তোমরা কোন ট্রেডটা নিতে চাও। তো অবশ্যই বলবো পোর্ট্রেট বা মাদার ট্রেড তো অবশ্যই সবসময়ের জন্য চাহিদাতে থাকে, ওকে অবশ্যই থাকে। এবার যেহেতু হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি একটা সরকারি এবং খুব ভালো মানের কলেজ, সো আশা করছি প্লেসমেন্টের জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না। বাট তোমরা এটাও দেখতে পাচ্ছ যে 90 স্টুডেন্টস বা 60 স্টুডেন্টস যেখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেখানে কিন্তু সেই তুলনায় কিন্তু চাকরির প্লেসমেন্টের যে নাম্বারটা সেটা কিন্তু অনেকটাই কম, ওকে। তো বলতে গেলে প্রায় হাফ হাফ বা হাফের থেকেও কম। তো এখানে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে যে যেহেতু এখন এই মুহূর্তে অ্যাট দ্যাট মোমেন্ট, ওকে, চাকরির বাজার কিন্তু প্রচণ্ড খারাপ, ঠিক আছে। সো তোমরা কোর্টরেট নিতে পারো যদি খুব ভালো করে পড়াশোনা করো, একদম ফার্স্টের দিকে র্যাঙ্কে থাকতে পারো, তো অবশ্যই আশা করছি তোমাদের ক্যাম্পাসিংয়ের জন্য কোনো অসুবিধা হবে না। কারণ ক্যাম্পাসিংয়ে বসতে কিন্তু দেওয়া হয় ওই মার্কস অনুযায়ী, ঠিক আছে। তোমার নাম্বার যত ভালো থাকবে, তোমার অ্যাকাডেমিক্সের যত নাম্বার ভালো থাকবে, তোমাকে সেই অনুযায়ী কিন্তু যাদের বেশি নাম্বার তাদেরকে কিন্তু আগে ক্যাম্পাসিংয়ে বসতে দেওয়ার বা অ্যাটেন্ড করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। এবং আস্তে আস্তে যদি ধরো 3টে কোম্পানি এলো, ঠিক আছে, এবার 10টা করে ধরো স্টুডেন্টকে অ্যালাউ করলো, তার মানে কিন্তু প্রথম যাদের 30 জনের মধ্যে র্যাঙ্ক থাকবে তারা কিন্তু ক্যাম্পাসিংটাকে অ্যাটেন্ড করার সুযোগ পাবে। সো তোমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে তোমরা মানে খুব ভালো করে পড়াশোনা করো এবং ফার্স্টের দিকে থাকতে পারো, ঠিক আছে। তো দেখো 3টে 4টে এরকম যদি মানে আসে কোম্পানি, এবার 4টে কোম্পানি এলো, তো ধরো 10 জন করে বসার সুযোগ দিলো, তাহলে 4×10=40, তাহলে প্রথম দিকে যে 40 জন থাকবে সেই 40 জন কিন্তু ক্যাম্পাসিংয়ে বসার সুযোগ পাবে, বাকিরা কিন্তু পাবে না। এবার ধরো যারা ফার্স্টের দিকে স্টুডেন্টস আছে কিন্তু যে কোম্পানিটা এলো তারা হয়তো সেই কোম্পানিতে ক্যাম্পাসিংয়ে বসতে চাইলো না, সেক্ষেত্রে কিন্তু তারপরে 10 জনকে সুযোগ দেওয়া হবে। তো এরকমভাবেই তোমাদের ক্যাম্পাসিংয়ের প্রসেস হয়। সো তোমাদের সবাইকে বলবো বেস্ট অফ লাক, তোমরা যারা যারা হুগলি ইনস্টিটিউট অফ কলেজ টেকনোলজিতে ভর্তি হতে চাও তোমরা হতে পারো, বাট ট্রেডটা ওয়াইজলি চুজ করবে এবং প্রথম থেকেই খুব ভালো করে পড়াশোনা করবে। আর ভিডিওটা তোমাদের জন্য যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে, এবং কোনো যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে পরবর্তীকালে কোনো রকম কোনো আপডেট তোমাদের মিস হবে না।